আমার আমার আপনার এটাকে গালি দিয়ে আপনার আমার ছোট ভাই পুলিশ আছে, পরিবারের সদস্যরা বাবা মা গালি দিয়ে চর মারছে, কান নষ্ট হয়ে যাচ্ছে, আমি দেখলাম আমরা আছি তো বললাম মামলা করবেন আপনি, যা বলার বলো সামনে আসুন, সেটা করলাম কোনজন এটা মনে হয় মোহাম্মদপুর ভাই, মোহাম্মদপুর যাই হোক ওনাদের কাছ থেকে জানা যাবে। দেখি ভাইয়ের নাম কি ভাই, চাপ দিন নিউ মার্কেট তো মুরাদ, মুরাদ ভাই আর টিয়ারি খুলছেন গেলে দেখি ভাই, দেখি দেখি রাস্তা বন্ধ করে দেবে, রাস্তা বন্ধ করে দাও, রাস্তা বন্ধ, রাস্তা বন্ধ, ঠিক আছে রাস্তা বন্ধ করো, এটা বন্ধ করো, রাস্তা বন্ধ করো। তোমরা বসো, অনেক জোরে থাপ্পড় দিছে ভাই, ভাই দেখেই নামছে, ধন্যবাদ।
আইন যেটা বলে আপনি তাকে ধমক দেন, সে যদি সে ইনসাল্ট ফিল করে আপনাকে মামলা করতে পারবে, লিখিত মামলা করবে। আপনি লাঠি মারছেন, বাজে গালি দিচ্ছেন, তাকে চর মারছেন, আমি আমি সাক্ষী দিব। হ্যাঁ, আপনাকে লাথি মারছেন, তাকে চর মারলেন, তাকে বাবা বদলে গালি দিলেন, মানে এটার অধিকার কি আপনার আছে আছে কিনা বলেন না? আপনার তো সাব ইন্সপেক্টর কোন থানায়? যে নিউ মার্কেট আন্ডারে যে কাজটা করছেন এটা কিন্তু খুব খারাপ করছেন। এরকম কাজ গরিব বলে বা গরিব বলে না, গরিব করতে পারবো আমি দেখলাম মাত্র। আপনি এইভাবে তো দেখছেন, আপনি মারছেন কান্দে না কিন্তু এখন কান্দছে কেন হচ্ছে? এখন কেন কানছে বুঝছেন? আপনি মারছেন তখন কান্দে নাই, আপনি সরকার বলছে যে গায়ে তুলো বা মারো, সরি বলুন, মানুষ তো মানুষ তো দেখি আপনি চিন্তা করেন যে আপনার জায়গায় হয়তো আপনার সিনিয়র বলে একজন আসা আইসি হোক আপনার অন্য কারণে আপনার কেমন লাগছে? আপনি কেমন ফিল করবেন? সেম জিনিসটাই আমি আমার ছোট ভাই এসেছি, আমার পুলিশ পরিবারে বললাম, আপনি এটা কি করলেন? আমারও লাগে যে আমার পরিবারে পুলিশ আছে, নেক্সট টাইম এক্সেস করেন। আপনার ছোট ভাই এসে বললাম বলেন, সে বললে আইন মানতে সে বাধ্য চলে যাবে, কিন্তু এই যে ব্যবহারটা এই জন্য কিন্তু কাউন্সিলিং করা দরকার আগে। হ্যাঁ, মানে আচ্ছা আপনি এটা রাখেন, আপনি দেন, আরেকজন করেন